দেখুন অত্যন্ত কম সময়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তথা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে রাখার জন্য আমরা আজকের এই প্রেস বার্তা করছি। আপনারা দেখেছেন যে আরজিকর কাণ্ড নিয়ে এখন দুটি ধারায় তদন্ত চলছে। আরজিকরের ওই পোস্ট পিজিটি যে ডক্টর আমাদের বোন অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বরী বলুন, তার খুন ও ধর্ষণের ঘটনাটি সিবিআই তদন্ত করছে। একই সঙ্গে গতকাল আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে গত এক বছর ধরে সরব ছিলেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের এক আলোকোজ্জ্বল দৃষ্টান্ত আক্তার আলী শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। হাওড়ার ছেলে আরজিকরে চাকরি করতেন, তাকে পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ। অন্যদিকে সন্দীপ ঘোষ, যিনি এই ঘটনায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত, তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আরজিকর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পদে বসিয়েছে। একজনের জন্য পদ খোঁজা হচ্ছে আর একজনকে তেপান্তরের মাঠে পাঠানো হচ্ছে। সেই আক্তার আলীর পিটিশনের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে স্বাস্থ্য প্রশাসনের এই দুর্নীতি শুধুমাত্র আরজিকরের ক্ষেত্রে ঘটেনি, এবং এই ঘটনায় আমরা আরো চমকপ্রদ কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আনতে চলেছি। আক্তার আলীর করা দুর্নীতির মধ্যে একটি বড় বিষয় ছিল বায়োমেডিকেল যে ওয়েস্ট, অর্থাৎ হাসপাতালের যে বর্জ্য, সে হাসপাতালের বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি। এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বিক্রি করার ব্যবসা চলত, এবং একই সঙ্গে আমরা অতীতে জেনেছেন যে ভাগাড়ের মাংস কিভাবে কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে ডিস্ট্রিবিউট করা হতো, সেখানে সেই ভাগাড়ের মাংস মানুষকে দীর্ঘদিন ধরে খাইয়ে খাওয়ানো হচ্ছে। একইভাবে এই ভাগাড়ের যে বায়োমেডিকেল ওয়েস্ট, বিভিন্ন হসপিটালের ব্যবহার করা সিরিঞ্জ, সেলাইনের বোতল, গ্লাভস, গজ, ব্যান্ডেজ, এছাড়া আরও নানা দূষিত পদার্থ, সেই ভাগাড় থেকে পড়া জিনিস ঠিকমতো তার ম্যানেজমেন্ট, তার প্রসেসিং না করে আবার বিভিন্নভাবে তা বিক্রি হতো। আক্তার আলী তার অভিযোগে স্টেট ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তরে বারবার বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছেন, সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বায়োমেডিকেল ওয়েস্ট রিসাইকেল করে বাংলাদেশে পর্যন্ত রপ্তানি হয়েছে। আমরা এই আরজিকরের ঘটনায় সিবিআইয়ের সঙ্গে সঙ্গে ইডি তদন্ত চেয়েছিলাম, কিন্তু আজ আপনাদের সামনে একটি আরও বড় দুর্নীতির তদন্ত নিয়ে আসব, যে শুধুমাত্র আরজিকর নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে ১৯ সাল থেকে। আমরা এই সেই আদেশনামা সরকারের আপনাদের সামনে দেখাচ্ছি। আমার কাছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের সমস্ত আদেশনামা রয়েছে। পশ্চিমবঙ্গে ৭২,০০০ স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে, ৭২,০০০ বেড। এই ৭২,০০০ বেড থেকে ৫২,০০০ বেডের বায়োমেডিকেল ওয়েস্ট, তা সেখান থেকে বেড পিছু যে বায়োমেডিকেল ওয়েস্ট তৈরি হচ্ছে, বর্জ্য তৈরি হচ্ছে, সেই বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট প্ল্যান্টে গিয়ে, আধুনিক প্ল্যান্টে গিয়ে তা ম্যানেজমেন্ট করে তাকে নষ্ট করে দেওয়ার যে কাজ, সেই কাজ আরজিকর হাসপাতালে ২০১৯ সালে একটি সংস্থাকে দেওয়া হয়। আরজিকর হাসপাতালে একটি সংস্থাকে দেওয়া হয়, আমি সেই সংস্থার নাম বলছি, সেই সংস্থাকেই ৭২,০০০ বেডের বেডের মধ্যে শয্যার মধ্যে ৫২,০০০ শয্যার অর্ডার বা বরাদ দেওয়া হয়েছিল। এই তার সমস্ত আদেশনামা, এই তার সমস্ত মেডিকেল কলেজের হাসপাতালের সমস্ত দেওয়ার আদেশনামা। কিন্তু ঘটনাচক্রে যে সংস্থাকে এই বরাদ দেওয়া হয়েছিল, সেই সংস্থার পশ্চিমবঙ্গে কোনো বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্ল্যানটি ছিল না।
এখানে আবার আপনাদের নিয়ে আসি আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে। আক্তার আলী বলছেন তার অভিযোগে আরজিগড় মেডিকেল কলেজের বায়োমেডিকেল ওয়েস্ট রাতের অন্ধকারে ট্রাকে চাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। আর সেই যে সংস্থা শুধু আরজিগড় নয়, সারা পশ্চিমবঙ্গের 50,000 বেডের যার দায়িত্ব, সারা পশ্চিমবঙ্গের সমস্ত চত্বরে শিলিগুড়ি থেকে শুরু করে আর বজবজ ডায়মন্ড হারবার পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত যে দায়িত্ব পেয়েছিল, তাদের হাতে কোনো প্ল্যানটি ছিল না। তাহলে এই এত যে বর্জ্য, সেই বর্জ্য কোথায় গেল? 2019 সাল থেকে 2024 সালে আজকে ধরা পড়ছে। তাহলে আমি যে আমার হাত কেটে যাওয়ার ফলে যে টেটভ্যাক ইঞ্জেকশন নিয়েছি, আমার সামান্য জর্জারির ফলে আমার যে আইভি ইন্টারভেনাস ইঞ্জেকশন হয়েছে, তা কি ওই রিসাইকেল বর্জ্য থেকে নেওয়া হয়েছে, রিসাইকেল হয়েছে? তার স্যাংটিটি কি আছে, তার পবিত্রতা কি আছে, যা কয়েকশো কোটি টাকার দুর্নীতি তার প্রমাণ করছে? এবং এ নিয়ে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে। সেই জনস্বার্থ মামলায় তারা যে প্রশ্নগুলি তুলেছেন, সেই প্রশ্ন নিয়ে আগামী 29 আগস্ট ফের শুনানি হতে চলেছে। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্ট তার বিচার্য যা করছেন, যে জনস্বার্থ মামলা হয়েছে সেই জনস্বার্থ মামলাতেও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। সিবিআই তদন্ত চাওয়া হলে প্রেডিকেটেড অফেন্সে ইডি ঢুকবে। তাই এই কঠিন বর্জ্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তর 2019 সাল থেকে যে তদন্ত, যে দুর্নীতি করে এসছে, তার তদন্ত যাতে সিবিআই এর হাতে যায়, আমরা সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি। আশা করব আদালত, মামলাকারী এবং বাকি যারা রয়েছেন বাদী বিবাদী সব পক্ষ একথা শুনছে। আমরা প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের কাছে, আমাদের কয়েকটি প্রশ্ন আছে। যে সংস্থাকে আরজিগড় সহ আক্তার আলীর প্রশ্নের ভিত্তিতে যা গ্রহণ করে হাইকোর্ট ইতিমধ্যেই একটি সিবিআই তদন্ত দিয়েছে, যে সংস্থাকে তার কোনো বর্জ্য ব্যবস্থাপনার কারখানা থাকা না সত্ত্বেও পশ্চিমবঙ্গের 52,000 শয্যার সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, সেই সংস্থা কার বেনামি? এই সংস্থাটির সঙ্গে তথাকথিত নর্থ বেঙ্গল লবির কি যোগ? এই সংস্থার শেয়ার বেনামে মুখ্যমন্ত্রীর কোন নিকট আত্মীয়ের হাতে রয়েছে? এই সংস্থার কোন আমলার নিকট আত্মীয়ের হাতে এই সংস্থার শেয়ার রয়েছে? রাজীব আসিনা, যে সময় তিনি স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন, যিনি এই বরাত দিয়েছিলেন, রাজীব আসিনাকে বলতে হবে যে রাজীব আসিনা মহাশয়, আপনি কি সই করে দিয়েছিলেন এই বরাত, নাকি আপনার ফাইলে চূড়ান্ত স্বাক্ষর স্বাস্থ্যমন্ত্রী করেছিলেন? এ প্রসঙ্গে বলে রাখি যে মনীষ জৈন তৎকালীন শিক্ষা সচিব এসএসসি স্ক্যাম নিয়ে যখন যাবতীয় তদন্ত সিবিআই এর হাতে এলো, তিনি সেই এসএসসির ফাইলটি সিবিআই এর হাতে পৌঁছে দিয়ে বললেন, হুজুর আমি তো সই করিনি, সই করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় আজ কোথায় আছেন আপনারা জানেন। আমরা প্রশ্ন করতে চাই তৎকালীন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব আসিনা কি নিজে এই 52,000 বেডের ওয়েস্ট বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ভার করেছিলেন, নাকি স্বাস্থ্যমন্ত্রী ফাইলে সই করে তার অনুমোদন দিয়েছিলেন? আরো প্রশ্ন করতে চাই, এই দুর্নীতি যাতে বাইরে না আসে সেই কারণেই কি অতিরিক্ত মুখ্য সচিবকে এখন রাজ্য নির্বাচন কমিশনার পদে 5 বছরের আবার চাকরি দেওয়া হয়েছে? তাই এই যে 5-6টি প্রশ্ন, এই 5-6টি প্রশ্নের উত্তর আশা করব মুখ্যমন্ত্রী আমাদের দেবেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের দেবেন, স্বাস্থ্য সচিব আমাদের দেবেন। আবার আপনাদের স্বার্থে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট দুর্নীতি, যে দুর্নীতির সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, আগামী 29 আগস্ট যে মামলার চূড়ান্ত শুনানি হবে, সেই মামলা সূত্র ধরেই বলছি, আক্তার আলী যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়ে বড় ধরনের দুর্নীতির কথা তুললেন, যে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যেই মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ দিয়েছেন, যার ফলে সন্দীপ ঘোষ দুর্নীতির আওতায় এসেছেন, সেই আরজিগড়ে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সংস্থার হাতে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, শুধু আরজিগড় না, আরো 52,000 শয্যার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওই একই সংস্থাকে দেওয়া হয়েছিল। আমাদের প্রশ্নগুলি হচ্ছে এখন, এই সংস্থাটি কার বেনামি?
এই সংস্থার সঙ্গে তথাকথিত নর্থ বেঙ্গল লবির যোগ কি? এই সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোন নিকট আত্মীয়ের যোগ আছে কিনা? এই সংস্থার সঙ্গে কোন আমলার নিকট আত্মীয়ের শেয়ার হোল্ডিং আছে? এই সংস্থাকে কেন কোন রকমের টেন্ডারিং প্রসেসের যে 2016 সালের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেসিং এর যে রুলস, সেই রুলস ভায়োলেট করে দেওয়া হয়েছিল, এবং যখন দেওয়া হয়েছে তখন তা অতিরিক্ত মুখ্য সচিব নিজের দায়িত্বে সই করে এই ফাইল করা দিয়েছিলেন, না তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ওই ফাইলে সাইন করে এই বরাত মঞ্জুর করেছিলেন? আজ এই যে রিসাইকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ভাগাড়ের মাংস খাওয়ার মতো ভাগাড়ের সিরিঞ্জ, ভাগাড়ের তুলো, ভাগাড়ের যাবতীয় স্বাস্থ্য জন্য বর্জ্য হয়ে যাওয়া, বাতিল করে দেওয়া যে সমস্ত স্বাস্থ্য বর্জ্য, সেই স্বাস্থ্য বর্জ্য আমরা ব্যবহার করছি না তো? আমাদের হেলথ হাজার্ডের জন্য আমরা কেউ HIV আক্রান্ত হয়ে গেছি না তো? আমরা কোনো ইনফেকশাস ডিজিজের আক্রান্ত হয়ে গেছি না তো? এই প্রশ্নের জবাব আজ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবকে দিতে হবে। আমি সেই উত্তরবঙ্গলাভী প্রভাব দেখাতেই আজকে সারা পশ্চিমবঙ্গের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কত কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে তা আপনাদের সামনে নিয়ে এলাম। আপনারাও সেই উত্তরবঙ্গ লবির যিনি মূল হোতা, যার কথাতে স্বাস্থ্য সচিব থরথর করে কাঁপত, স্বাস্থ্য ভবনে তার একটা ফোন গেলে তারা মুখ্যমন্ত্রীর কাছেও আর কোনো কিছু জিজ্ঞাসা করতেন না, কারণ তিনিই ছিলেন বকলমে স্বাস্থ্যমন্ত্রী। আজকে সেই উত্তরবঙ্গলবির প্রভাব আর দুর্নীতির কি প্রভাব, কতটা প্রভাবশালী ছিলেন তা আপনাদের সামনে নিয়ে এলাম। জবাব তাদেরকেই দিতে হবে। লোকে বলছে SPD, দেখুন সঞ্জয় সেন তদন্তকারীদের সামনে কি বলছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক ঘটনা যা বলছে এ কাজ একার নয়, একাধিক ব্যক্তি জড়িত, এবং সেই কারণে CBI এর কাছেও আমরা দাবি করছি যে সায়েন্টিফিক ওয়েতে আপনারা যেভাবে এগোচ্ছেন মানুষের ধৈর্য কিন্তু আর থাকছে না। আপনারা দ্রুত আরও যারা মাথা নেমতি ছেড়ে ধীরে ধীরে ধরার যে আহ্বান সমাজ জানিয়েছে সেই ধীরে ধরার কাজ শুরু করুন। সন্দীপ ঘোষের উপরেও যারা আছে তাদেরকেও এবার এই আদালতের প্রক্রিয়ায় আনতে হবে। এই যে জনস্বার্থ মামলাটি হয়েছে, 29 তারিখে যদি এটারও CBI তদন্ত হয় তাহলে স্বাস্থ্য দপ্তরের রেশন দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, শিক্ষা দুর্নীতির পর এবার স্বাস্থ্য একটি বড় ধরনের দুর্নীতি, এবং তার তদন্ত CBI এর হাতে যেতে চলেছে। রাজ্যের মন্ত্রী নন, তিনি এখন রাজ্যের কারামন্ত্রী। তাঁর এই বক্তৃতার মধ্যে আপনারা বিপ্লব খুঁজেন না, আমি এর মধ্যে ষড়যন্ত্র দেখছি। কারামন্ত্রী যদি বলেন সঞ্জয় ধনঞ্জয় হতে পারে, তার মানে সঞ্জয়কে ক্ষুদিরাম বানানোর কাজ কারামন্ত্রী নিজেই হয়তো করতে চাইছেন। যদি সঞ্জয় রায়ের কারাবাসে থাকাকালীন কোনো বিপদ ঘটে যায় তা আরো বড় ধরনের বিপর্যয়, কারণ যেভাবে এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই। আমরা তো এবার আমাদের আবেদন জানাতে হবে, সমাজ থেকে আবেদন উঠবে যে পশ্চিমবঙ্গের কারাতেও, কারামন্ত্রীর এই বিবৃতির পরে যে পশ্চিমবঙ্গের কারাতেও আর সঞ্জয় রায়ের সুরক্ষা নিশ্চিত নয়, কারণ এই তদন্তের শিখরে পৌঁছানোর জন্য সঞ্জয় রায়কে বেঁচে থাকতে হবে।